ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস রোমান। তো ভিডিও টাইটেল এমনকি থাম্বনেইল দেখে বুঝেই গেছেন যে আমি আজকে আপনাদেরকে কী দেখাবো। তো গাইজ, প্রতিবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে ইনেবল করে দেন। তো গাইজ, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো তা অলরেডি আপনারা দেখেই ফেলছেন, তো আমার আর কিছুই বলার নেই, জাস্ট আমি ভিডিওতে চলে যাচ্ছি। এর জন্য আপনাকে যা করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপটির নাম হলো প্রি বেসিক। এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। তো তার আগে আমি আমার মেগাবাইট অ্যান্ড আমার টাকাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি সরাসরি মাই জিপি অ্যাপে চলে যাই, একটু ওয়েট করুন গাইজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেগাবাইট অ্যাভেলেবল এমবি জিরো। তো আমার একটি ইমার্জেন্সি ব্যালেন্স, এমনকি ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে কোনো ইন্টারনেট ইউজ করা যায় না। তো গাইজ, আমি আপনাদেরকে এখন সরাসরি লাইভ দেখিয়ে দেবো ইউটিউব চলে কি না। তা প্রথমে আপনি যা করবেন, সরাসরি প্রি বেসিক অ্যাপটিতে চলে যাবেন। এরপর আপনি এখান থেকে ভাষা বাংলাও রাখতে পারেন, ইংলিশও রাখতে পারেন। তো আপাতত আমি ইংলিশ রেখে দিচ্ছি, এটা কিন্তু আপনি সম্পূর্ণ প্রীতি ইউজ করতে পারবেন। এখান থেকে যেটা আমি গ্রামীণ দিয়ে ইউজ করছি, তাই আমার পাশে যে গ্রামীণের যে প্রি ওয়েবসাইট আছে, গ্রামীণের কিন্তু বর্তমানে দুইটি ওয়েবসাইট আছে প্রিতে, একটি হলো গ্রামীণ ফোন ডট কম ফিল্টার ডট এনসিএনটি ডট কম ডট বিডি, আর একটা হলো তাদের ইজিনেট। তো এখন এটা কিন্তু ওদের ইজিনেটের সার্ভারটা কিন্তু, এখান থেকে আপনি গ্রামীণ ফোনের যে কোনো ইজিনেটও ব্রাউজ করতে পারবেন, এখান থেকে ফ্রিতে যে কোনো মেগাবাইটও কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো তা হলো আপনি কীভাবে ফ্রিতে এখান থেকে ইউটিউব ইউজ করবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি মোর ফ্রি সার্ভিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিং একটা ওয়েবসাইট আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এই যে আপনি দেখছেন বিং যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, আপনারা সার্চ ফর ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, আপনি এখান থেকে ফ্রিতে ইউটিউব দেখতে পারবেন। তো গাইজ, আপনি এখানে যাওয়ার পরে জাস্ট এখানে সার্চ কিওয়ার্ডের মধ্যে আপনি লিখবেন বিং, BING বিং লিখে আপনি সার্চ করবেন। তো গাইজ, নেটওয়ার্ক প্রবলেম, একটু ওয়েট করুন গাইজ। তো বিং লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পর আপনাকে আরেকটা ওয়েব পেজে নিয়ে আসবে। তখন আপনি এই যে বিং যে লেখাটা দেখতে পাচ্ছেন, বিং লেখাটার মধ্যে ক্লিক করে দেবেন। তো গাইজ, এখানে এখন আপনি যে কোনো ওয়েবসাইটে এখানে আপনি যে ইউটিউবে যে কোনো ভিডিও ভিজিট করতে পারবেন। তো আপনি এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো আমি চালাতে দিচ্ছি, টিপস রোমান বিডি, টিপস রোমান বিডি, জাস্ট আমি আমার চ্যানেলে ভিডিওগুলো চালাতে দিচ্ছি। দেওয়ার পরে আপনি ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে চলে যাওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি। গাইজ ওয়েট করুন, পেজটা লোড হচ্ছে। আপনারা কিন্তু দেখেই নিচ্ছেন যে আমার মোবাইলে মেগাবাইট আছে কি না, আর তাছাড়া এটা 100% ওয়ার্কিং টিপস, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, যদি না চলে আপনারা প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে যে কোনো একটি ভিডিও ওপেন করে দেখাই, আপাতত এটা আমি ওপেন করে দেখাই। তো গাইজ, আপনারা দেখুন, এখান থেকে আপনারা সরাসরি মোর অপশনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করলে এই যে প্রিভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রিভিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। গাইজ মনে রাখুন, এই যে প্রিভিউ যে অপশনটি, প্রিভিউ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন, প্রিভিউ অপশনের মধ্যে ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো গাইজ, তো গাইজ এভাবে আপনারা প্রতিটা ভিডিও দেখতে পারবেন। তার একটা কথা কি, এটা কিন্তু প্রিভিউ মোডে আপনি দেখতে পারবেন, আর প্রিভিউ মোডে কিন্তু আপনি ফুল ভিডিও দেখতে পারবেন না, প্রিভিউ মোডে আপনি ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারবেন। যেমন 5 মিনিটের একটা ভিডিও আপনি 2 মিনিট দেখতে পারবেন, 10 মিনিটের একটা ভিডিও আপনি 3 মিনিট দেখতে পারবেন। তো এভাবে আপনি প্রিভিউ মোড, প্রতিটা ভিডিওর প্রিভিউ মোডের থেকে আপনি যে কোনো ভিডিও দেখতে পারবেন, যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট অন্য যে কোনো ক্যাটাগরির যে কোনো একটি ভিডিও আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, যেমন মোটভদ্রে আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই। তো এখান থেকে আপনারা জাস্ট প্রিভিউ অপশনের মধ্যে সিলেক্ট করবেন, প্রিভিউ অপশনের মধ্যে সিলেক্ট করার পর আপনারা মোর অপশনে সিলেক্ট করে প্রিভিউ অপশনটিতে আপনারা সিলেক্ট করবেন। তো কপিরাইট স্টক আছে, আমি স্টপ করে দিই। তো এইভাবে আপনারা যত খুশি তত ইউটিউব ভিডিও দেখতে পারেন গাইজ, এখান থেকে আপনি যত খুশি তত ইউটিউব ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইজ, আজকে ভিডিওটি জাস্ট এইটুকুই ছিল। তো প্রতিবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে সেটি ইনেবল করে দেবেন, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।